আমরা আহলে হাদিসের লোক কোন মাযহাব কোন মাযহাব মানি, কিন্তু মাযহাবপন্থীর লোকেরা বলে মাযহাব না মানলে ঈমান থাকবে না। আহলে হাদিস বা মাযহাবপন্থী এরকম নয়। প্রশ্ন হলো যে মাযহাব না মানলে ঈমান থাকবে না একদল বলে, তাদের কথা কি, তাদের কথা কি ঠিক কিনা? আমরা কোনো দলীয় বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, তবে এটা সত্য কথা যে ঈমান মাযহাব না মানলে ঈমান থাকবে না, এই কথাটা মিথ্যা কথা। আচ্ছা বলেন তো, আবু হানিফা রহমাতুল্লাহ কোন মাযহাবের লোক ছিলেন? শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক। আচ্ছা তার উপর দিদার নাফে, এরা কি মাযহাবের লোক ছিলেন? তো আপনি এত বাধ্য মাযহাব বাধ্য করছেন কেন? আপনি যদি কোনো না জানেন আলেমদের জিজ্ঞাসা করেন, সে আলেম মৃত হইতে পারে জীবিত হইতে পারে। মৃত আলেম হিসাবে আবু হানিফার কথা শুনলে আমাদের কোনো আপত্তি নেই, যদি কোনো দলিল ভিত্তিক হয়। অনুরূপভাবে জীবিত আলেম হিসাবে যদি কোনো আপনি শেখ মুখতারের কথা শুনেন আমাদেরকে আপত্তি করার আছে? আল্লাহ বলছে বাসায়ালু আলা যিকরি ইন কুনতুম লা তাআলম, না জানলে যে জানে তারা জিজ্ঞাসা করো। এটা আল্লাহ তালা বলছে যে মরা মানুষ বলে গেল তার কথা রয়েছে, জীবিত মানুষ বলে গেল তার কথা রয়েছে। দলিল ভিত্তিক হলে সেটা সবটাই গ্রহণ করা যাবে, আর দলিল ভিত্তিক না হলে সে যেই বলুক না কেন সেটা গ্রহণ করা হবে না, সেটা গ্রহণ করা যাবে। এটা হলো কথা। সেখানে মাযহাব না মানলে ঈমান থাকবে না, এটা কেমনে বলতে পারেন আপনি? কোন দলিল ভিত্তিতে বলবেন আপনি? এটা এটা দলিল ভিত্তিক কথা নয় ভাই। জি আচ্ছা, আপনাদেরকে আবার বলি, আচ্ছা সাহাবীদের মাযহাব কি ছিল, তাবেঈদের মাযহাব কি ছিল, তারা কি জান্নাতে যাবে না? কি বলে আপনাদের কি মনে হয়? যাবে, মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন, কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন সেটাই মাযহাব। কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা কথা বলবেন ওইটাই কি? ওইটাই মাযহাব, ওইটাই মত, ওইটাই মত, ওইটাই মত।